আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নইমি সৌচনা ফেব্রিক্স থেকে আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম পোস্ট দিয়েছিলাম দুইটা তিরিশে লাইভে আসবো আজকে মেবি এক দুই মিনিট একটু লেট হয়ে গিয়েছি তাও তাড়াতাড়ি করে একদম কী তাড়াহুড়া করে আজকে আসছি হোপুল আপুর আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন আর আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় ঠিকমতো শোনা যায় তাও অবশ্যই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না আমাকে আপনারা ঠিক মতো দেখতে পারছেন শুনতে পারছেন আর সব কিছু ক্লিয়ার আছে ওকে আজকে আমি আপুদের জন্য সুন্দর 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 কটন ড্রেস নিয়ে এসেছি আই মিন সুন্দর কটন ড্রেস নিয়ে এসেছি আপুরা কটন ড্রেসও পছন্দ করে আবার পার্টি ড্রেসও পছন্দ করে যখন আমি পার্টি ড্রেস দেখাই তখন আপুরা কটন ড্রেস দেখতে চায়। যখন কটন দেখাই তখন পার্টি ড্রেস দেখতে চাই তো আমার এই সুন্দর হ্যান্ডওয়ার্কে কটন ড্রেসটা আমি অনেক তাড়াহুড়া করে বানিয়েছে একদম আমার টেলার তো বানিয়েই দিতে চাচ্ছিল না কারণ এখন তো অনেক প্রবলেম তাও অনেক কষ্ট করে অনেক তাড়াহুড়া করে অনেক কিছু বলে টোলে এটা বানিয়েছি তো যেহেতু এটা রেডি হয়ে গিয়েছে এই জন্য আমি আমি ভেবেছিলাম মনে ইদের ঈদের আগে এটাকে আর দেখাতে পারবো না কিন্তু না লাকিলি আমার এটা রেডি হয়ে গিয়েছে তো আমি দেখাতে পারছি আর আপুরা তাড়াতাড়ি করে জয়েন করবেন আমি তাড়াতাড়ি করে ড্রেস দেখে তাড়াতাড়ি করে প্রাইস বলে তাড়াতাড়ি করে চলে যাব ঠিক আছে হাই হ্যালো মনীষা ইসলাম আপু কেমন আছেন আপু হাই আপু কেমন আছো হ্যালো সাইদা আক্তার আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো হ্যালো হাবিবুর রহমান আপু আর লাইটটা কি ঠিক আছে নাকি একটু বলো তো কারণ আজকে আমি আসলে চেক করারও টাইম পাইনি কোনো কিছু অনেক তাড়াহুড়ো করে আসছি বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা শেখ আপু হাই আপু কেমন আছো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হাসনা হেনা আপু হাই নিশা আপু হ্যালো আইসানুর আপু কেমন আছেন আপু হাই আপু হ্যালো তাসনিম আপু আর যারা আমার শেয়ার করবেন একটু কষ্ট করে আমাকে কমেন্টে বলে দিবেন ঠিক আছে যে লাইফ শেয়ার করে দিয়েছেন তাহলে আমি বুঝতে পারি যে আমার কোন কোন আপুরা প্রতিদিন আমার লাইফটাকে শেয়ার করে ঠিক আছে গর্জেস লেডি থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু কেমন আছো হ্যালো রুমন তালুকদার আচ্ছা রুমন তাবকদার আপু নাকি ভাই আমি যাই না কিন্তু ভালো আছে আপনি কেমন আছেন হাই হ্যালো তাবাসুম আপু হাই আপু হ্যালো মাইশা মিম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন কি করছেন আর কেউ কে বাসা থেকে বাইরে বের হয়েছে নাকি আমাকে কমেন্ট করে জানান আমি তো যেতে পারছি না কোথাও আল্লাহ দেড় মনে হয় দুই মাস হয়ে যাচ্ছে তাই না এই আজকে কয় তারিখ এগারো না আর না দুই মাস আল্লাহ তিন মাস ও মাই গড আমি তিন মাস ধরে বাসা থেকে বাইরে বের হই না মানে এটা কি ভাবা যায় আল্লাহ কি অবস্থা তিন মাস ধরে বাসা থেকে বাইরে বের হই না কবে যে আমি বের হতে পারবো হাই আপু কেমন আছো এ তো নীল অপরাজিতা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু হ্যালো রাত্রি আপু কেমন আছেন আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো থ্যাংক ইউ সো মাচ নিপু আপু শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আনিকা আপু থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ খন্দকার আপু দুই মাস ঘর বন্ধি আল্লাহ হ্যাঁ মানে ঘরে এত বন্ধি হয়ে থাক তাও আমার নাম আমার মনে হয় কি আমার অভ্যাস হয়ে গিয়েছে হ্যাঁ দিন ধরে বাসায় থাকতে থাকতে আমার না অভ্যাস হয়ে গিয়েছে প্রথম দিকে একটু কেমন যেন লাগতো একদম অস্থির লাগতো মনে হতো যে কবে বের হবো কিন্তু এখন আমার মনে হয় যে জিনিসটা একটু আমার কাছে নর্মাল আমার মনে হয় আমি সারা জীবনে আমি বাসাই আমার মনে হয় বাসা থেকে জীবনে বের হই নাই আচ্ছা বেশি কথা না বলে আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই আজকে আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান श्री फेब्जेड ड्रेस ओके लुकिंग सो ब्यूटीफुल, थैंक यू सो मच रेहान आप थैंक यू हमारे प्रॉब्लम तो एक তো দেখো প্লিজ প্লিজ আচ্ছা ওকে ঐশী আপুর দেখো তো কি প্রবলেম একটু চেক করে দাও একটু সলভ করে দাও হ্যাঁ মেসেজ রিপ্লাই দিয়ে দিবে ঠিক আছে আমাদের এখনো আমাদের মোটামুটি মেসেজ রিপ্লাই দিচ্ছে আমাদের ইনবক্সে মেসেজের অনেক 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 প্রেশার এর জন্য আর কি সবার মেসেজ রিপ্লাই দিয়ে শেষ করা যায়নি এখন পর্যন্ত তো আর এখন আর কি বেশি দিন বাকি নেই খুবই আমার মনে হয় আমি মনে হয় নেক্সট আর এক সপ্তাহ বেশি আমি লাইভ করতে পারবো না তো যাদের যে ড্রেস লাগবে আপনারা দ্রুত অর্ডার প্লেস করে দিবেন কারণ হচ্ছে গিয়ে যেমন তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় ওরকম অনেক বার্ষিক ইনবক্সে প্রেশার আর বারবার করে মেসেজ করবে না একবার মেসেজ দিয়ে আপনারা একদম ওয়েট করবেন কারণ এখন যেহেতু আমাদের আর কি স্টাফ কম তো জন্য আপনাদের রিপ্লাই পেতে লেট হয় তার মধ্যে মেসেজের অনেক প্রেশার তো জন্য রিপ্লাই পেতে কিন্তু লেট হয় জন্য আপনাদেরকে একটু কষ্ট করে ওয়েট করতে হবে বারবার করে মেসেজ দিলে ওটা হচ্ছে কি আমাদেরই রিপ্লাই দিতে প্রবলেম হয় আর আপনারাও অনেক লেটে আর কি রিপ্লাই পান তো এই জন্য একবারই মেসেজ করে রেখে দিবেন ঠিক আছে ওকে আমি বেশি কথা না বলে আমি ড্রেস দেখানো স্টার্ট করে দে এই ড্রেসটা আমি আজকে দেখাবো যেটা নাকি খুবই 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 সুন্দর হ্যান্ড ওয়ার্কের ড্রেস একদম সুন্দর শ্রী ফ্যাবসের থেকে এসেছে এটা হচ্ছে কি শ্রী ফ্যাবসে বুটিক্স ক্যাটাগরি ড্রেস শ্রী ফ্যাবস যে বুটিক্সের ড্রেসগুলো বের করেছে এরাও এই যে দেখেন এখানে শ্রী ফ্যাবস লিখা আছে শ্রী ফ্যাবসে এরকম বুটিক্স ড্রেস কিন্তু আমি এরা কতগুলো তিনবার মনে হয় অলরেডি দেখিয়ে দিয়েছি এগুলো এইবারই নাও শি আর কি আমার মনে হয় ফার্স্ট টাইম বের করেছে শিফ্যাপস থেকে তো তখনই হচ্ছে কি ঈদের জন্য আপুদের জন্য সুন্দর সুন্দর আরও অনেকগুলো এনেছি ঠিক আছে আরও অনেকগুলো এনেছি থ্যাংক গড যে আমি করোনার আগে আই মিন এই পরিস্থিতির আগে আমি আরও দুইটা হ্যান্ডওয়ার্ক দেখিয়ে দিয়েছিলাম যেগুলো এরকম রকম ছিল তো অলরেডি অনেকগুলো দেখিয়ে দিয়েছি আরও যা আছে মনে হয় না আমি এখন দেখাতে পারবো পার্টি ড্রেস পার্টি ড্রেস নিয়ে আসবো ঠিক আছে আজকে আমি কটন পার্টি এটা কিন্তু একটু কটন পার্টি ড্রেস ক্যাটাগরি ওকে আজকে আমি কটন পার্টি ড্রেস নিয়ে এসেছি কিন্তু আমি আবারও হচ্ছে গিয়ে এরকম আর কি গর্জেস যে পার্টি ড্রেসগুলো থাকে ওগুলো আমি আবারও দেখাবো আমি ট্রাই করে আমি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখানো যেন যাদের যেটা ভালো লাগে কেউ অনেক কাজ করা কাপড় পছন্দ করে কেউ একটু সিম্পল ড্রেস পছন্দ করে কেউ কটন পার্টি ড্রেস পছন্দ করে কেউ নেটের মধ্যে পছন্দ করে তো আমি ট্রাই করি সবাই সবাই যেন সব কিছু নিতে পারে তো ওই হিসাবে আমি সব কিছু দেখাই ওকে তো এই হচ্ছে গে সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ড্রেস যেটা নাকি পুরো হ্যান্ড করা একদম এই নেকের থেকে স্টার্ট করে নিচে পর্যন্ত পুরো ওয়ার্ক করা আর ড্রেসের অনেক লেন্থ দেয়া আছে প্রচুর লেন্থ দেওয়া ড্রেসটা এটাকে আপনারা ফুল লেন্থ চাইলে ফুল লেন্থ না আই মিন পুরোটা লেন্থ দিয়েও বানাতে পারবেন আমি কিন্তু উপর থেকে যে এক্সট্রা কাপড়গুলো দেখছেন এগুলো সব বাদ দিয়ে আমি যে এখান থেকে ও না এগুলো বাদ দিইনি সরি আমি এগুলো বাদ দেইনি আমার ড্রেসটা যেন শর্ট না হয় যেন আমার কারণ হ্যান্ড ওয়ার্কের ড্রেস এটাকে শর্ট না করে লং করে পরলে জিনিসটা বেশি ভালো লাগবে তো এর জন্য আমি কি করেছি আমি বুট গলা কিন্তু দেইনি কারণ বুট গলা দিলে ড্রেসটা শর্ট হয়ে যাবে যেরকম করে উপরে উঠে যাবে এর জন্য আমি এই কাপড়টা থেকে কিন্তু এখান থেকে গোল গলা দিয়ে দিয়েছি ওকে অর্ডার ডান আল্লাহ অলরেডি অর্ডার ডান প্রিয়া আমার মাত্র ড্রেস দেখানো স্টার্ট করেছি আহ শাড়ি দেখাবো না শাড়ি এখন দেখানো পসিবল না কারণ আমি তো শাড়ি পরতে পাই না আমাকে খালামুনি শাড়ি পরিয়ে দেয় এখন হচ্ছে গিয়ে আর কি আমাকে এসে পরিয়ে দেওয়ার মতো তেমন অবস্থা নেই আপদের জন্য আমি শাড়িও এনেছিলাম কিন্তু পরে দেখাবো ঠিক আছে সব আমি আস্তে আস্তে দেখিয়ে দিব ওকে যে সুন্দর সুন্দর ব্ল্যাক এটা কামিজটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে আর এটার ওড়নাটা হচ্ছে গিয়ে একদম সুন্দর সুন্দর কটন লাস্ট যে বাসন্তীটা দেখিয়েছিলাম ওটার ওনাটাও কিন্তু একদম সুন্দর কটনের ছিল যেটা নাকি আপুরা খুব পছন্দ করে নিয়েছে যারা হিজাব করে আর যারা আমার মতো কটন ড্রেস পড়তে কমফোর্টেবল এটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা কটনের ড্রেস ওকে আর এটার কিন্তু আপনার কি যেন বলে হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে ফুল বডি এটা হ্যান্ড ওয়ার্ক করা এটার বডিতে কিন্তু এমন না যেটার নেকটা শুধু হ্যান্ড ওয়ার্ক করা এরকম না এটার নেকও একদম গর্জেস করে হ্যান্ড ওয়ার্ক করে এগুলো কিন্তু মেশিনে ওয়ার্ক না হ্যান্ড ওয়ার্ক আর হ্যান্ড ওয়ার্কগুলো মেশিন ওয়ার্কের চাইতে অনেক বেশি বেশি ভালো আর টেকসই হয় একদম মানে সারা জীবন জায়গাটা জায়গায় লেগে থাকে কাজগুলো এরকম হয় আর এ পুরোটা বডি হচ্ছে গিয়ে যে এই জায়গায় এগুলো হচ্ছে পুথি দিয়ে সুন্দর সুন্দর করে পুথি দিয়ে কাজ করে দিয়েছে ওকে আমি প্রাইস বলবো আপু একটু অপেক্ষা করেন আমি একটু ড্রেসগুলো দেখিয়ে আমি প্রাইস বলে দিব এটা অন্য কোনো কালার হবে না আপু এই ড্রেসগুলো খুব ইউনিক হয় এগুলো হচ্ছে গিয়ে একটা ডিজাইন একটা কালারই হয় এটার অন্য কালার যেটা হবে ওটা আবার অন্য ডিজাইনের মধ্যে হবে সেম সেম পাওয়া যাবে না আপু আপনি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে এটা নেকটা দেখে এটা নেকটা পুরোটা হচ্ছে গিয়ে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করে এখানে হচ্ছে গিয়ে পুঁথি দিয়ে এই যে এরকম পুঁথি দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে আর সাথে ভিতরে এরকম বড় বড় হোয়াইট কালার স্টোন আছে আর স্টোনের চারপাশে হচ্ছে গিয়ে পুঁথি দিয়ে আপনার কি বলে এই যে সাইড হচ্ছে কি পুঁথি দিয়ে এমব্রয়ডারি করা কি পুঁথি দিয়ে কাজ করা আর এই গোল্ডেন কালার এগুলো যেগুলো এগুলো হচ্ছে কি সুতার কাজ করা এই সুতার কাজগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক এটা পুরোটাই হচ্ছে কি হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে একদম পুরোটাই আপনার সম্পূর্ণটা হাতে কাজ করা সুন্দর করে একদম সুন্দর সুন্দর শ্রেণীটা যে এত সুন্দর একটা পার্টি কটন পার্টি ড্রেস হবে যাদের হচ্ছে গিয়ে আর কি এরকম অনেক বেশি চকচকা ঝকঝকা টাইপের ড্রেস পছন্দ করেন একটু সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে গিয়ে তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস ওকে আহ ঈদ ড্রেস আপু রিস্টক হবে না ঈদের আগে এখন আমি যাই ড্রেস দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে গিয়ে পুরো ড্রেসের মধ্যে এরকম করে পুথি দিয়ে কাজ করা আছে ঠিক আছে এই এগুলো হচ্ছে গোল্ডেন কালারের এটা পুরোটাই কিন্তু হাতে কাজ করা আচ্ছা কারা কারা এরকম পুঁথি দিয়ে কাজ করতে না আমি কিন্তু এরকম পুথি ডিজাইন করতে পারি আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম এরকম পুথি দিয়ে সুন্দর করে কাজ করা ড্রেসের মধ্যে আমি এরকম করে করতাম আগে ছোটবেলায় পুতুলের জন্য এরকম হাতে কাজ করে পুতুলের জন্য কাপড় বানাতাম এই যে এরকমই পুরো পুঁথি দিয়ে পুরোটা ড্রেসে কাজ করা আছে আর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ঈদের আগে আমাদের যে হয়ে যাচ্ছে ড্রেসগুলো ওগুলো কিন্তু হবে না কারণ রিস্টক এটা তো জানেনি এখন রিস্টক করা জীবনেও পসিবল না কিন্তু ঈদের পরে রিস্টক করা যাবে নাকি যাবে না বা কি হবে ওটাও এখনো আমরা শিওর বলতে পারছি না যে পরিস্থিতি কি হবে বা কি হবে পরে ভবিষ্যতে তো এর জন্য যাদের যেই ড্রেস লাগবে যেটা যাতে পছন্দ হবে তারা সাথে সাথেই নিয়ে নেওয়ার ট্রাই করবেন ওকে আর এই যে এটা সাইডে থেকে হচ্ছে গিয়ে কটনের সুন্দর স্লিভ বের হবে একদম সুন্দর করে আমার মতো আমি এটাকে কিন্তু যেহেতু স্লিভটা পুরোটা প্লেন স্লিভে কিন্তু কোনো কাজ নেই একদম প্লেন কটনের মধ্যে এর জন্য আমি এটাকে হচ্ছে গিয়ে ফুল স্লিভ দিয়ে যে একদম ফিটিং স্লিভ বানিয়েছি আমি এটাকে আসলে চুড়িদার দিতে বলেছিলাম আমার হাতে অনেক লম্বা তো এর জন্য মেবি কিন্তু আপনারা হচ্ছে গিয়ে প্যান্টের যে কাপড়টা সেটা কিন্তু ব্ল্যাক তো যদি আপনারা এখানে কুচি কুচি করে চুড়িদার স্লিভ দিতে চান তাহলে প্যান্টের কাপড় দিয়ে দিয়ে দিতে পারবেন কারণ প্যান্টের কাপড়টাও যেহেতু ব্ল্যাক দিয়েছে তো এটাতে কিন্তু স্লিভ বানানোর কোনো কষ্ট নেই কারণ প্যান্টের কাপড় দিয়েও আপনারা স্লিভ বানিয়ে ফেলতে পারবেন আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা যেটা নাকি পুরোটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে এটা এক্স্যাক্ট লেন্থ আর বডি কত আমি বলে দিব এটা ফুল বডি একসাথে মাপবা হ্যাঁ ওনারা দাও এটা পুরোটা বডি একসাথে মাপবা তো ওখান থেকে স্লিভ বের হয়ে যাবে সমস্যা নাই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ইভাপো থ্যাংক ইউ প্রাইস বলেন হ্যাঁ প্রাইস বলে দিব শুধু হচ্ছে গিয়ে আমাকে দুই মিনিট দেন আমি অন্যটা দেখিয়ে প্রাইস বলে দিব আমি তাড়াতাড়ি প্রাইস বলে দিব কারণ আমি হচ্ছে গিয়ে রোজার রেখে অনেক কথা বলতে পারি না আচ্ছা এটা ওড়নাটা দেখে দেখেন এটা ওড়নাটা অনেক সুন্দর মানে আমার জন্য পারফেক্ট ওড়না কারণ আমি আমার শিফন ওড়না ভালো লাগে কিন্তু শিফোন ওড়াটা নাওয়া যায় না অনেক হবে ওটা নিলে দেখা যায় যে পড়ে যায় গায়ে থেকে কিন্তু কটন ওড়না আমি খুব 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 কমফর্টেবল ভাবে পড়তে পারি একদম সুন্দর করে যখন আমি শোরুমে যাই মানে অফিসে যাই আমার মনে হয় যে হচ্ছে গিয়ে হয় তো এই এই হচ্ছে সুন্দর কটন না যাদের কটন না পছন্দ তাদের তো এটা একদম মিস করাই যাবে না আর কটন হচ্ছে পারসেন্ট একদম সফট পিওর কটনের মধ্যে এটা ধরলেই আরাম লাগবে ধরলেই আরাম লাগবে আর এটাতেও সেম পাশে হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালার জরির পাইপিন দিয়ে ফিনিশিং করে দিয়েছে ঠিক আছে জরির পাইপিন ফিনিশিং করা আর পুরোটা ওড়না এটাতে মনে হয় ফয়েল নাই না এটা হচ্ছে গিয়ে প্রিন্ট করা ঠিক আছে পুরোটা ওড়না হলো গিয়ে সুন্দর করে প্রিন্ট করা ঈদের ড্রেস স্টক আউট হয়ে গিয়েছে আপু ওটা স্টক আউট হয়ে গিয়েছে ওটা ঈদের আগে আর রিস্টক করা পসিবল না কিন্তু আমি ট্রাই করব আপুদের জন্য আরও সুন্দর সুন্দর ঈদ পার্টি ড্রেস দেখানোর জন্য ওকে যতটুকু টাইম আছে আমি এই টাইমের মধ্যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখানোর চেষ্টা করব ওকে মাশ আজকে ওয়ান পয়েন্ট টু কে হয়ে গিয়েছে সবাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আমাদের পেজ ইনবক্স করে দিবে আর না সরি কি জানি আর ইনবক্স করবেন না কি জানি করবে পোস্ট করবে হ্যাঁ ইনবক্স বলতে বলতে মানে মুখস্থ হয়ে গিয়েছে ঠিক আছে নারায়ণগঞ্জে হ্যাঁ আমরা নারায়ণগঞ্জে তো হোম ডেলিভারি ও এখন তো নাই ও আচ্ছা না নারায়ণগঞ্জে আমরা আর কি হোম ডেলিভারি দেয় কিন্তু এখন দেয়া যাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে ওখানে প্রবলেম আছে তো আপনারা আর কি এসে পরিবহনে নিতে হবে নারায়ণগঞ্জে তারপরে যখন সিচুয়েশন ঠিক হয়ে যাবে তখন আমরা আবার হোম ডেলিভারি দিয়ে দিব কিন্তু এখন দেয়া পসিবল না ওকে কারণ এখন সিচুয়েশনের জন্য আমাদের কোনো ডেলিভারি ম্যানকে আমরা আর কি নারায়ণগঞ্জে পাঠাচ্ছি না কাউকে আমরা নারায়ণগঞ্জে এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কি ওটা মাপা শেষ আচ্ছা তো এখন আমি প্রাইসটা বলে দেই ওকে যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিবেন আর এটার ওনার লেন্থ অনেক বড় এটা ওনার লেন্থ মেবি নাইনটি থেকে 92 টু ইঞ্চ হবে ওনাটা কিসের ওনাটা হচ্ছে কি কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সফট একদম পিওর যে কটনটা থাকে একদম সফট পিওর কটন এটা হচ্ছে গিয়ে সেই সফট পিওর কটনের মধ্যে আর ওনাটা কিন্তু একদম ফিনিশিং করে দেওয়া আছে তো আপনাদের কোনো ঝামেলা নেই আপনারা শুধু ড্রেস নিবেন আর হচ্ছে গিয়ে কামিজ বানাবেন আর এটার আরেকটা ভালো জিনিস হচ্ছে গিয়ে এখন যেহেতু টেলররা কাপড় নিতে চাচ্ছে না তো আমি যাই না আসলে কেন কাপড় নিতে চাচ্ছে না কারণ আমার কথা হচ্ছে গিয়ে আমি তো ফার্স্ট দশ রোজা তো আমি কিছু কিনলামই না আমি কিছু দিলামই না তো কি করলেন আপনারা তো যাই হোক এটার মধ্যে আর কি ভালো জিনিস হচ্ছে গিয়ে যেটার মধ্যে কোনো আর কি এমব্রয়ডারি টুকরা নাই প্যাচ নাই কোনো এটাতে সেলফ এমব্রয়ডারি করা তাও আবার হ্যান্ড ওয়ার্ক করা তো এটা আপনারা শুধু হচ্ছে গিয়ে আপনারা কামিজটা টেলরকে দিয়ে দিবেন যদি ব্ল্যাক প্যান্ট থাকে তাহলে তো আরও কথাই নাই ব্ল্যাক প্যান্ট থাকলে শুধু হচ্ছে গিয়ে কামিজটা বানিয়ে নিলে যাবে আপু তুমি আমার কমেন্ট পড়া কেন রিয়েলি সরি আদিবা আপু আমি সত্যি দেখিনি আমি দেখলে পরে দিতাম আই আপনি আবার করেন আমি পড়ে দিই ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মাহিনুর আপু থ্যাংক ইউ ড্রেস এর ম্যাটেরিয়াল ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে কটন আপু একটু মেসেজ পড়েন আমি এখনও কল পাইনি সুন্দরবন থেকে আপু একটু পেজ ইনবক্স করেন আপু আমি এখন এগুলো আর কিছু বলতে পারবো না আমার এগুলো সম্পর্কে এখন আপাতত কোনো ধারণা নেই আপনাদের পেজ ইনবক্স করতে হবে তাহলে আমাদের মোডারেটোরা আপনাদেরকে সব কিছু বলে দিবে আর পেজ ইনবক্স করার পরেও যদি আপনি আর কি রিসপন্স না পান লেট হয় তাহলে আমাকে প্যান্টটা দাও তাহলে হচ্ছে গিয়ে আপনারা আমাদের আর কি একটা আর কি কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে ওটা তো আমাদের ও হ্যাঁ ও কাস্টমার কেয়ার নাম্বার আছে আপনার কাস্টমার কেয়ার নাম্বারে হচ্ছে কি কল দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখবেন যে আর কি আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হয়েছে এটা লেন্থ আর বডি কত আর বডি বডি অনেক দেওয়া এটার বডি হচ্ছে গিয়ে এইটটি এইট ইঞ্চ পর্যন্ত দেয়া আছে মানে এইটটি এইট ইঞ্চ এইটটি এইট ইঞ্চ পর্যন্ত এটা চড়া ওখান থেকে আপনারা স্লিভ বের করবেন আর এটার লেন্থ হচ্ছে গিয়ে ফিফটি ইঞ্চ দেয়া আছে ঠিক আছে ফর্টি নাইন ফিফটি এটার লেন্থ দেয়া আছে যেটা নাকি ইনাফ লেন্থ দেয়া অনেক লম্বা লম্বা কিন্তু যদি করতে চান তাহলে প্যান্টের কাপড় দিয়ে নিচে থেকে জোড়া দিয়ে লম্বা করে নেবেন আর এটা ওনাটা আপনার নাইনটি নাইনটি টু এরকম লম্বা হবে আর ওনাটা পুরোটা ফিনিশিং দেওয়া ও একটা জিনিস দেখায়নি ওনার নিচে কিন্তু আপনার টার্সেল দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে একদম সেলাই করা ঠিক আছে এই টার্সেলের সুতাগুলো সব সেলাই করা আলাদাভাবে লাগানো না তো এটা একদম এখানে সারা বছর মাস জীবন এখানে এরকম করেই থাকবে ওকে আর এটার সাথে এটা হচ্ছে গিয়ে এটার ব্ল্যাক কটনের প্যান্ট এটা হলো গিয়ে কটন থ্রি পিস অরিজিনাল ইন্ডিয়ান শি ফ্যাবজের ড্রেস যেটা হচ্ছে গিয়ে বুটিক ড্রেস মানে অনেক 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 ইউনিক একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আর কি ওরকম অ্যাভেলেবেল থাকবে না তো যারা পরবেন তারা তো খুবই ইউনিক হয়ে থাকবেন সবার থেকে আলাদা সেম ড্রেস না তো এটা প্রাইসটা আমি বলে নেই বেশি কথা না বলে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার সাতশো আশি টাকা ওকে এটা প্রাইস হলো গিয়ে মাত্র মাত্র সতেরোশো আশি টাকা যেটা নাকি সুপার 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 রিজনেবল প্রাইস কারণ এরকম ধরনের হ্যান্ডওয়ার্কের ড্রেস ইউজুয়ালি অনেক আর কি কস্টলি হয় ওটা আমাদের আনতেও অনেক টাকা অনেক আর কি টাকা দিয়ে আনতে হয় মিন অনেক দাম থাকে যেমন এটাও কিন্তু আমাদের অনেক আর কি কস্ট পড়েছে এই ড্রেসটা আনতে কারণ এটা কিন্তু শুধু নেকে কাজ না এটা নেকে তো কাজ করাই সাথে এটা পুরো কামিজ হচ্ছে গনার হ্যান্ডওয়ার্ক করা এটা পুরো ফ্রন্ট সাইড হ্যান্ডওয়ার্ক করা তো এটা কিন্তু যদি আপনি মার্কেটে অ্যাভেলেবেল হলে এটা প্রাইস দুই হাজারের উপরে হবে বা যদি এটা ক্যাটালগ হিসেবে বের হয় এটা প্রাইস দুই হাজারের উপরে হবে মানে দুই হাজারের বেশি হবে এটার প্রাইস কিন্তু এটা যেহেতু ক্যাটালগ ড্রেস না এটা হচ্ছে কি বুটিক্সের ড্রেস এর জন্য আর আমাদের এখানে তো অবশ্যই সব সময় রিজনেবল এই পান তো এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো আশি টাকা হ্যাঁ মাসাল্লা ওয়ান পয়েন্ট টু কে আপু তুমি অনেক সুন্দর তোমার অনেক আচ্ছা তোমার অনেক সুন্দর বিহেভিয়ার অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ আদিবা আপু থ্যাংক ইউ আপু রিজনেবল ব্ল্যাক পার্টি ড্রেস দেখাও প্লিজ রিজনেবল ব্ল্যাক পার্টি ড্রেস আচ্ছা ট্রাই করব আপু ওকে আমি সবই দেখানো আমি আপনাদের জন্য এবার ঈদে অনেক সুন্দর সুন্দর অনেক ইউনিক ইউনিক কালেকশন করেছিলাম কিন্তু আমি আমার কাছে আর বেশি সময় নেই আর মেইবে এক সপ্তাহে আছে তো ওর মধ্যে কী কী দেখাতে পারবো যাই না ট্রাই করবো যতটুকু পসিবল দেখানোর জন্য ঠিক আছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ কথা ইসলাম আপু থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সতেরোশো আশি টাকা যাদের যাদের এটা ভালো লেগেছে যারা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছে আপনারা একটু ওয়েট করেন ইনবক্সে অর্ডার দিয়ে ইনবক্সে অনেক প্রেশার তো এর জন্য একটু লেট হতে পারে কিন্তু সমস্যা নেই আপনারা কি যেন বলতে ভুলে গিয়েছি লেট হলেও আর কি তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবেন ওকে আর বারবার করে ইনবক্স করবেন না আর যারাই ইনবক্স করেন যারাই অর্ডারটা প্লেস করেন একটু কষ্ট করে একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন যদি আপনার মনে হয় যে আপনি শিওর না আপনি অর্ডার দিয়ে রাখছেন বা আপনি বলেছেন যে হ্যাঁ আমি নিব আমাকে ডেলিভারি দেন তারপরে আপনি আর কি চিন্তা করবেন যে ডিমেন্ট কি নেবেন না তাহলে অর্ডারটা প্লেস করা দরকার নেই কিন্তু যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন তাহলে অর্ডার প্লেস করবেন কারণ হচ্ছে গিয়ে আর কি এটা আমাদের ডেলিভারি ম্যানদের অনেক কষ্ট হয়ে যায় অনেক প্রবলেম হয়ে যায় তাদের তো তাদের জন্যই বলছি যে আপনি একদম শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে কারণ এখন সিচুয়েশান তো বেশি একটা ভালো না তারা যে এরকম করে ডেলিভারি দেয় আর কি তাদের জন্য কষ্ট তো তারাও তাদের জন্যই দেয় এটা ডেলিভারি আর কি ড্রেসে ডেলিভারিগুলো তারা তাদের নিজের জন্যই দেয় তো এর জন্য হচ্ছে কি আপনারা একদম শিওর হয়ে অর্ডার প্লেস করবেন সিচুয়েশন ঠিক হয়ে গেলে তখন পরে আপনারা আর কি যেটা যেভাবে আপনাদের মন মতো অর্ডার দেন সমস্যা নেই কিন্তু এখন জন্য একটু শিওর হয়ে অর্ডার প্লেস করবেন যদি ড্রেসটা ডেলিভারি নেন তাহলে অর্ডারটা প্লেস করবেন আর আউট অফ ঢাকার অবশ্যই অবশ্যই শিওর হলে অর্ডার প্লেস করবেন ঠিক আছে কালারফুল ড্রেস আনো ওকে কালারফুল ড্রেস কালারফুল ড্রেসও তো দেখিয়েছে আমি এতদিন ধরে কালারফুল ড্রেসই দেখাচ্ছি আমি মনে হয় আর কি যখন থেকে লাইফ স্টার্ট করছি আজকেই মনে হয় ফার্স্ট ব্ল্যাক ড্রেস না ও আজকেই ফার্স্ট ব্ল্যাক ড্রেস দেখাচ্ছে এর আগে কিন্তু আমার ব্ল্যাক ড্রেস দেখানো হয়নি লুকিং লাইক এ ব্ল্যাক কুইন থ্যাংক ইউ সো মা আপু থ্যাংক ইউ যারা লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই হচ্ছে গে আমাকে কমেন্ট করে বলে দিবেন যে করে দিয়েছেন তাহলে আমি বুঝবো প্লাজো স্পেশাল লাইফ যাই ট্রাই করবো আপু প্লাজো ড্রেসটা আমি আপনাদের জন্য অর্ডার দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি ওটা হচ্ছে গিয়ে আমরা পাইনি তো এর জন্য আমি দেখাতে পারছি না আমি ভেবেছিলাম যে এবার ঈদে আপুদের এত সুন্দর সুন্দর ড্রেস দিব কত স্বপ্ন আমার কিন্তু থাক যাই হোক যখন আসবে দেখিয়ে দিব আপু আমি নিব ওকে যারা যারা নিতে চাচ্ছেন আপনারা ড্রেসের স্ক্রিনশট নেবেন যেহেতু এটার কোনো কোড টোড কিছু দেয়া হয়নি তো ড্রেসের স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তাহলে আমি এখন চলে যাই যারা যারা এখন লাইফটাকে জয়েন করছেন আমি চলে গেলে আপনার রিভ্যান্ড ফরওয়ার্ড করে লাইফটাকে ফার্স্ট থেকে অর্ডার ডান ওকে ফার্স্ট থেকে লাইফটাকে দেখে নেবেন আমি একদম ডিটেলসে সব কিছু লাইভে বলে দিয়েছি এটা লেন্থ কি বডি কত তারপরে কি কি কাজ আছে এটা স্লিভ কিভাবে দিয়েছি বা কি কি করেছি তো আপনার লাইফটাকে ডিটেলসে দেখে নেবেন আর ইনবক্সে শুধু অর্ডার প্লেস করবেন এছাড়া কোনো কোয়েশ্চেন ম্যাটেরিয়াল কি এটা কি সেটা ওগুলো কিছু হলে লাইভটা দেখে নেবেন আর ইনবক্সে শুধু অর্ডার প্লেস করবেন আর কোনো প্রবলেম থাকলে আপনার হচ্ছে গিয়ে কী বলো ওটাকে প্রবলেমটা বলবেন ওকে শুধু প্রবলেমটা বলবেন আর সলভ যদি না হয় তাহলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে ওটাতে ফোন দিয়ে দিবেন তাহলে আপনার প্রবলেমটা আমরা সলভ করে দিব আমি মেবি এখন থেকে প্রতিদিনই লাইভে আসবো যেহেতু টাইম খুবই কম তো এই জন্য আমি গতকালকে লাইভে আসতে পারিনি কারণ আমাদের ইনবক্সে অনেক প্রেশার ছিল সবাই অনেক ব্যস্ত ছিল এর জন্য আমি একালকে লাইভ করতে পাইনি কিন্তু এখন থেকে মেবি ইনশাল্লাহ প্রতিদিন লাইভ করবো যতদিন পর্যন্ত পারি আর কি অনেক কথা বলছি চলে যাই আপনারা রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নিন আর সবাই অবশ্যই আমার লাইফটা শেয়ার করা একদম ভুলবেন না আপনাদের টাইম লাইনেও একটু কষ্ট করে শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন আর শেয়ার করে কমেন্টে লিখে দিবেন যে শেয়ার ডান অথবা শেয়ার করে দিয়েছি ওকে তো আজকের জন্য এতটুকুই থাক সবার সাথে কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন ওকে বাসা থেকে যার যা নিতে মন চায় অনলাইনে অর্ডার প্লেস করে দিবেন আর মার্কেটে যাওয়া দরকার নেই ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ সবাইকে